আজ আমি শরীফ দরগাহ প্রধান কেন্দ্রীয় আজমির রেলওয়ে স্টেশন থেকে 2 কিলোমিটার 1-2 মা দূরে ও কেন্দ্রীয় কারাগার থেকে 500 মিটার দূরে ও তারাগড় পাহাড়ের পাদদেশে অবস্থিত। আজমির শরীফ দরগাহ আজমির দরগাহ আজমের শরীফ বা দরগাহ শরীফ ভারতের রাজস্থানের আজমিরে অবস্থিত শ্রদ্ধেয় সুফি সাধক মঈনুদ্দিন চিশতির সুফি সমাধি দরগাহ। মাজারে মঈনুদ্দিন চিশতির কবর মাকবারা আছে। মঈনুদ্দিন চিশতি ছিলেন 13 শতকের একজন সুফি সাধক ও দার্শনিক। সানজার আধুনিক ইরানের বা সিজিস্তানে জন্মগ্রহণ করেন। তিনি সুলতান ইলতুৎমিশের মৃত্যু 1236 রাজত্বকালে দিল্লিতে আসেন। মঈনুদ্দিনের পরেই দিল্লি থেকে আজমিরে চলে আসেন। এই সময়ে তিনি বিখ্যাত সুন্নি হাম্বলি পণ্ডিত এবং রহস্যবাদী খাজা আবদুল্লাহ আনসারির লেখার দ্বারা ক্রমবর্ধমানভাবে প্রভাবিত হন, যার প্রথম দিকের ইসলামী সাধকদের জীবনের উপর বিখ্যাত কাজ তাবাকাত আল সুফিয়া সম্ভবত মঈনুদ্দিনের বিশ্ব দর্শন গঠনে ভূমিকা রেখেছিল। মাজারের প্রধান গেটটি নিজাম গেট, এরপর শাহজাহানি গেট দ্বারা নির্মিত, মুঘল সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত। পরিবর্তে এটি বুলন্দ দরওয়াজা অনুসরণ করা হয়, সুলতান মাহমুদ খিলজি দ্বারা নির্মিত। সাত, যার উপর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান শুরু চিহ্নিত ইউআরএস পতাকা উত্তোলন করা হয়। রাজুকের 6-7 তারিখে মঈনুদ্দিন চিশতির রোজ পতাকা প্রতি বছর উদ্যাপন করা হয়। খাজা মঈনুদ্দিন চিশতি দরগাহ একটি আন্তর্জাতিক ওয়াকফ, ভারত সরকারের দরগাহ খাজা সাহেব আইন 1955 এর অধীনে পরিচালিত। সরকার কর্তৃক নিযুক্ত দরগাহ কমিটি দরগাহ রক্ষণাবেক্ষণের যত্ন নেয় এবং দাতব্য প্রতিষ্ঠানের মতো দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করে এবং ভক্তদের জন্য অতিথির ঘর চালায়। তবে প্রধান দরগাহ মাজার শরীফ আস্তানা ই আলিয়া এর রীতিনীতিগুলি পালন করে না, যা খাদিম নামে পরিচিত বংশানুক্রমিক যাজকদের অধীনে থাকে।
তার পিতার কাছ থেকে একটি বাতচক্র, উইন্ডমিল ও একটি ফলের বাগান উত্তরাধিকার সূত্রে লাভ করেন। কিংবদন্তি অনুসারে একদিন তিনি তার ফলবাগানে জল দিচ্ছিলেন, তখন তার ফলবাগানে আসেন বিখ্যাত সুফি শেখ ইব্রাহিম কুন্দুজি। কুন্দুজি নামটি জন্মস্থান কুন্দুজ থেকে এসেছে। যুবক মইনুদ্দিন তটস্থ হয়ে যান এবং কুন্দুজিকে কিছু ফল দিয়ে আপ্যায়ন করেন। এর প্রতিদান স্বরূপ কুন্দুজি মইনুদ্দিনকে এক টুকরা রুটি দেন ও তা খেতে বলেন। এরপর তিনি তার সম্পত্তি এবং অন্যান্য জিনিসপত্র গরিবদের মাঝে বিতরণ করে দেন।
ধারণা করা হয় খাজা মঈনুদ্দিন চিশতি 537 হিজরি 1142 খ্রিস্টাব্দে পূর্ব পারস্যের সিস্তান রাজ্যের সানজারে জন্মগ্রহণ করেন। তিনি পারস্যে বেড়ে ওঠেন। 15 বছর বয়সে তার পিতামাতা মৃত্যুবরণ করেন। তার পিতার নাম গিয়াসউদ্দিন এবং মাতার নাম বিবি উম্মালওয়ারা ওরফে বিবি মাহেনুর, ছিলেন সৈয়দ বা মুহাম্মদ এর বংশধর, তার নাতি হাসান এবং হুসাইনের মাধ্যমে।
এরপর তিনি বিশ্বের মায়া ত্যাগ করে জ্ঞানার্জন ও উচ্চশিক্ষার জন্য বুখারার উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি বুখারা এবং সমরকন্দের সেমিনারিতে ভর্তি হন এবং সম্ভবত মুহাম্মদ আল বুখারি এর মাজার পরিদর্শন করেন
যা ইসলামী বিশ্বের ব্যাপকভাবে সম্মানিত ব্যক্তিত্ব। ইরাক ভ্রমণের সময় নিশাপুর জেলায় তিনি বিখ্যাত সুন্নি রহস্যবাদী খাজা উসমানের সাথে দেখা করেছিলেন, যিনি তাকে দীক্ষা দিয়েছিলেন ২০ বছরেরও বেশি সময় ধরে তার আধ্যাত্মিক পথপ্রদর্শকের সাথে পরবর্তী অঞ্চল থেকে অঞ্চলে ভ্রমণে। মঈনুদ্দিন সেই সময়কালে তার নিজস্ব স্বাধীন আধ্যাত্মিক ভ্রমণও চালিয়ে যান। তার স্বাধীন বিচরণে মঈনুদ্দিন সেই যুগের অনেক উল্লেখযোগ্য সুন্নি রহস্যবাদীদের সাথে সাক্ষাৎ করেন, যার মধ্যে ছিলেন আব্দুল কাদের জিলানী এবং নাজমুদ্দিন কুবরা, পাশাপাশি নাজিব আল দিন আবদাল কাহির সোহরাওয়ার্দী, আবু সাঈদ তাবরিজি এবং আবদ আল ওয়াহিদ গজনবীও ছিলেন।
যাদের সবাই সুন্নি ঐতিহ্যের সবচেয়ে সম্মানিত সুফি সাধক ছিলেন।
খাজা মঈনুদ্দিন চিশতি 633 হিজরির 5 রজব দিবাগত রাত অর্থাৎ 6 রজব সূর্যোদয়ের সময় ইন্তিকাল করেন। বর ছেলে খাজা ফখরুদ্দিন চিশতি তার নামাজে জানাজায় ইমামতি করেন। প্রতি বছর একলা রজব হতে 6 রজব পর্যন্ত আজমির শরীফে তার সমাধিস্থলে ওরস অনুষ্ঠিত হয়। নানা ধর্ম বর্ণ ও গোত্রের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ হতে সমবেত হয়। Thank you.